प्रोटेक्शन हिसाब से तुम्हारे काउर जदि करोना पॉजिटिव एसे थाके टेस्टे करोना टेस्टे जदि पॉजिटिव एसे थाके कि करे तुम्हारा करोना टेस्ट करबे कोथाय करबे हॉस्पिटल प्रिकॉशन तुम्हारा कि भाव तुम्हारे मेंटली सपोर्ट धरे थाकबे आज के तुम्हारे साथ लाइव महाश्वेतार साथे पुरो डिटेल्स महाश्वेतार इंटरव्यू दुजने कथाबार्ता কথাবার্তার মাধ্যমে কি কি সে প্রোটেকশন নিচ্ছে কি কি ভাবে সে হসপিটালে রয়েছে কি কি খাওয়া দাওয়া করছে এবং কি কি ওষুধ খাচ্ছে কি কি সিমটম হতে পারে সবকিছু আমরা তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিও থেকে শুরু হলো সবকিছু ইনফরমেশন শেয়ার করা তোমরা কখনোই করোনাকে ভয় পাবে না কারণ করোনাকে আমাদের সকলকে জয় করতে হবে তো জয় করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো জুড়ে থাকো আর দেখতে থাকো কি কি প্রোটেকশন এন্ড কি কি প্রিকশন নেওয়া দরকার করোনা ভাইরাসের বিপরীতে চলো দেখা যাক আর চলো মহাশেতার সাথে লাইভ ভিডিও কনফারেন্সে আমরা কিছু কথা বলে তো বন্ধুরা আমরা চলে এসেছি আর আমাদের সাথে ভিডিওতে চলে এসেছে মহাশ্বেতা বিশ্বাস তুই প্রথম থেকে পুরোপুরি খুলে বলবি যে কি কি অসুবিধা হচ্ছিল কি কি তোর কি কি প্রিকশন নিয়েছিস বা তুই কিভাবে এই হসপিটালে এসেছিস টোটাল ডিটেলসটা সবার সাথে শেয়ার করবি 16 September 2020 আমি এফেক্টেড হই ফ্রম করোনা ভাইরাস এবার এফেক্টেড হওয়াটা আমি প্রথম ফিল করি একদিন সকালে আমার গলাটা খুব চোখ লাগছিল কফ কফ ফিল হচ্ছিল আমি ভেবেছি হয়তো নর্মাল কোল্ড কাফ কিন্তু নয় বিকালের দিকে আমাদের দুপুর বলতে পারেন ওই 3-3.5 এরকম সময় আমার প্রচন্ড পরিমাণে কাঁপুনি দিয়ে জ্বর এসেছে তো জ্বর টেম্পারেচারটা মাপার পরে আমি দেখতে পাই সরি বন্ধুরা একটুখানি ইয়ে হবে তুমি খুলে বল অসুবিধা নেই তোর যা 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 অসুবিধা হয়েছিল সবকিছু খুলে বল যাতে সবাই জানতে পারে আর সবার যাতে এই সিমটম গুলো হলে তারা যেন টেস্টটা করতে পারে বা সবকিছু ডিটেইলস একটু খুলে বল হ্যাঁ তো আমি এতে এফেক্টেড হওয়ার পরে একদিন বললাম যেটা যে খুব গলায় সমস্যা হচ্ছিল তারপর একদিন 101 টেম্পারেচারটাকে মাপা হলো তখন দেখা গেল যে 101 জ্বর তো বাড়ি থেকে বললো যে এবার আমাকে এটা টেস্ট করিয়ে নেওয়া খুব প্রয়োজন তো টেস্ট করানোর পর আমি দেখা গেল যে আমি কোভিড পজিটিভ তো কোভিড ওটা টেস্টটা তুই কোথায় করলি কোথায় বল মেগা সিটি হসপিটালে আমি টেস্ট করিয়েছি আর আমি সেখানেই এখন অ্যাডমিটেড আছি কত টাকা লেগেছে টেস্টটা করতে এটা আমার লেগেছে 2800 তো এটা টেস্টটা কখন হয় মানে কোন টাইমে টেস্টটা ওরা করে টেস্টের সময়টা মানে যেরকম আমাদের বলা হয়েছিল 12টা থেকে 1টার মধ্যে যেতে তো এই সময়ের মধ্যে গিয়ে এই টেস্টটা করানো হয়েছিল কি টেস্ট করতে কি কি লাগে ডকুমেন্টস কিছু হ্যাঁ যেমন ডকুমেন্টস হচ্ছে আপনাকে ডাক্তারের মানে লিখিত রিপোর্ট ইয়ে লাগবে রিপোর্ট লাগবে না মানে একটা প্রেসক্রিপশন লাগবে যেখানে ডাক্তার লিখে দেবে যে আপনার একটা কোভিড টেস্ট দরকার হ্যাঁ সেখানে আরসিএমআর এর কথা বলবে সোয়াব টেস্টের কথা ওখানে ডাক্তার পুরো বলে দেবেন যে কি কি করতে হবে তো ওখান থেকে এবার আমার ডাক্তার ডক্টর আমাকে রেফার করে দিয়েছে এখানে মেগা সিটি হসপিটালে এখানে করানোর জন্য আমি চলেছি করার পর 1.5 দিনের মাথায় আমাকে দুপুরে কেরকম আমার রিপোর্ট এসছে এখানে বলা হয়েছে যে আমি স্ট্যাটাস রিপোর্টে যে আমি পজিটিভ পজিটিভ হওয়ার পর টেস্টের রিপোর্টটা বাই কিভাবে এসছে হাতে বাই হার্ড কপি এসছে না সফট কপি এসছে কিভাবে এসছে হার্ড কপি আসে না এটা সফট কপি এটা ফোনে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এই মেসেজটা এটা লিংক ওপেন করলে আপনি এই রিপোর্টটা পেয়ে যাবেন
প্রকাশ পেতে এক সপ্তাহ মতো সময় লেগেছে। আমার ফার্স্ট যেটা কাফ, আমার হচ্ছে ওয়েট কাফ ছিল, আমার ড্রাই কাফ না, আমার থুতুও বেরিয়েছে, তার মধ্যে কফ ছিল, তারপর ড্রাই কাফ ছিল না, ওয়েট কাফ ছিল। আর জ্বর, কাঁপুনি দিয়ে জ্বর, এই ব্যাপারটা খুব ঠান্ডা লাগছিল, এরকম একটা ব্যাপার ছিল, এই সমস্ত জিনিসগুলো। আর গা ব্যথা, জয়েন্ট পেন, আমার এরকম এই সমস্ত জায়গায় কোমরে ব্যাক পোর্শনের যে জয়েন্টের ব্যথা আমার এখনো আছে স্টিল, মানে আমি তখন রিকভারি পিরিয়ড আমার শুরু হয়েছে তো আস্তে আস্তে কমছে, কিন্তু প্রচন্ড ব্যথা, ভালো করে মানে বসাও যায় না এরকম। শরীরে ক্লান্তি, ক্লান্তি ক্লান্তি ভাব আছে, কিন্তু ঠিকঠাক পরিমাণে প্রোটিন। আর আর কি কি আর কি কি সিম্পটম দেখা যেতে পারে এর? আমার এগুলো দেখা গিয়েছে, আর সিম্পটমস দেখা যেতে পারে যেরকম স্বাদ, খাবারের স্বাদ পাবেন না, ঘানে প্রবলেম হবে, যেমন গন্ধ, কোনো জিনিসের গন্ধ ঠিকভাবে পাবেন না, এই ধরনের সমস্যাগুলো যদি হয় অবশ্যই সমস্যাগুলো বাড়িতে ঠিক করা সম্ভব হয় না, খুব তাড়াতাড়ি কাছের যে সমস্ত হসপিটাল আছে কোভিড হসপিটাল সেখানে ভর্তি হয়ে যাবে, খুব প্রয়োজন এটার। যেখানে করোনা ভাইরাসের যারা পেশেন্ট আছে যাদেরকে রেখে ট্রিটমেন্ট করা হয়, সে যেখানেই থাকুক না কেন তার নিয়ারেস্ট হসপিটালটা তাকে প্রথমে খুঁজতে হবে। অ্যাজ ইউজুয়াল সে গুগলে সার্চ করে দেখতে পারে বা গভর্নমেন্ট যে নাম্বার আছে গভর্নমেন্টের সেখানে ফোন করে দেখতে পারে, তার নিয়ারেস্ট যে হসপিটালটা আছে সেই হসপিটালে সে প্রথমে ফোন করলো, এবার ফোন করে সে বললো, এটাই বলতে পারে যে হ্যাঁ আমি আমার রিপোর্ট করিয়েছি, আমি পজিটিভ পেয়েছি, আমার রিপোর্টে পজিটিভ আছে, আপনারা আমাকে অ্যাম্বুলেন্স পাঠান, আমি আপনাদের ওখানে অ্যাডমিট হতে চাই, আমার এই প্রবলেম গুলো হচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা তো খুব, এটা তো অবশ্যই এই প্রসিডিউরটার মাধ্যমে, আপনি যেটা বললেন একদম সঠিক বলেছেন, এই প্রসিডিউরটার মাধ্যমেই কিন্তু ভর্তি হতে হবে। হ্যাঁ, তো এবার দেন হসপিটাল থেকে তাহলে কতক্ষণ বাদে অ্যাম্বুলেন্স আসলো? এক ঘন্টা, আমার তো অনেক সময় লেগে গেছে, আমি বলার পর 2-3 ঘন্টা, কারণ সিট अवेलेबल এরও ব্যাপার আছে, কারণ অনেক পেশেন্ট ভর্তি আছে। তো এই ধরনের এই সমস্ত, এবার এই ধরনের সমস্ত প্রসিডিউর কমপ্লিট করার পরে আপনাকে প্রথম দিন আমি এরকম আমি আমি ভর্তি আছি মেগা সিটি হসপিটালে, জাপানালি বারাসাত, এই জায়গায় আমি ভর্তি রয়েছে। তো এই আর হসপিটালে আসার পরে কেমন ফিল হলো, আপনার সাথে কিরকম ব্যবহার করা হচ্ছে সেখানে, বা সেখানকার কি কি ফেসিলিটিস গুলো তুই পাচ্ছিস সেটা একটু বল শুনে। প্রথমে আসার পর থেকে আমি এই ভিডিওতে সবটা বলবো না, কি কি আছে অন্তত হসপিটালে আসার পরে তাদের ব্যবহারটা কিরকম লাগছে সেটা আগে বল। ব্যবহার খুবই আন্তরিক, ব্যবহারের মধ্যে কোনো মানে কোনো ইয়ে নেই, বাকি যে পেশেন্টরা আছে তারাও প্রচন্ড সহায়তার মাধ্যমে সমস্ত খুব সহায়কপূর্ণ, কোনো সমস্যা হচ্ছে না। একটু একবার আমাদের যত দর্শক আছে ইউটিউবে সবাইকে একটু ঘুরিয়ে তোর রুমটা একটু শেয়ার করে দে, জাস্ট স্ক্রিনটা ঘুরিয়ে দেখিয়ে দে, সবাই যাতে বুঝতে পারে যে
হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা, সব সিটগুলো এরকম আলাদা আলাদা রয়েছে। আর এখানে সবাই আরামে, যাদের কোভিড পজিটিভ আছে বা তারা যাতে ভালোভাবে থাকতে পারে তার ব্যবস্থা গভর্নমেন্ট থেকে করা হয়েছে। আর ফ্রি অফ কস্ট চিকিৎসার ব্যবস্থাটা করা হয়েছে, যাতে মানে ন্যূনতম একটা একটুকু পয়সা না দিয়ে আপনাদের যাতে ট্রিটমেন্ট হতে পারে। তাই তো, একটু ভালো করে শেয়ার করে এই জিনিসটা, যে পয়সা লাগছে কি লাগছে না এখানে। ব্যাপারটা হচ্ছে এই পুরো ব্যাপারটাই বিনা যাদের হেলথ এর লোক চেনা জানা নেই তারা কিভাবে ভর্তি হবে? আর বাদ বাকি যা কথাবার্তা আছে আমরা পরের ভিডিওতে আসবো। এই ভিডিওতে আমরা বেসিক প্রাইমারি যে যে আমাদের যা যা করা দরকার বা পজিটিভ হলে যেটা আমরা করতে পারি সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। আমাদের যেহেতু করোনা পজিটিভ মহাশ্বেতা বিশ্বাস অলরেডি হসপিটালে অ্যাডমিট আছে, তো ও অ্যাডমিট ঠিক নয়, দেখুন এটা একটা প্রবলেম, যে প্রবলেমটা থেকে আমাদের সবাইকে রিকভারি করে বেরোতে হবে, ঠিক আছে? অ্যাজ ইউজুয়াল এটা একটা ডিজিজ, সবাইকে বেরোতে হবে, সেটাকেও মহাশ্বেতাকেও বেরোতে হবে। আমাদের কারোর হলে, আমাদের ফ্যামিলির কারোর হলে আমরা অলওয়েজ তাদের পাশে থাকবো, আর তারা যাতে ভালো হয়ে বেরোতে পারে সেটা অবশ্যই দেখবো আর চেষ্টা করবো। তো আজকের ভিডিও সেটা, আজকের ইন্টারভিউ এতটুকুই, কালকে কথা হবে, আবার কিছু নতুন কিছু জানতে চাইবো। তো বন্ধুরা, তোমরা দেখে নিয়েছো যে আমাদের মহাশ্বেতা বিশ্বাস অলরেডি হসপিটালে ভর্তি আছে, আর ও কি কি সিম্পটম হয়েছিল বা ও কিভাবে জানতে পেরেছে যে ওর পজিটিভ হয়েছে আর কিভাবে, টোটাল ডিটেলস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আজকের ভিডিওতে তোমাদের স্ক্রিনের ওপর শো হচ্ছে হেল্পলাইন নাম্বার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের হেল্থ ফোন নাম্বার তোমাদের অন স্ক্রিনের ওপর শেয়ার হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের যদি কাউর, তোমাদের ফ্যামিলির কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো সিম্পটম দেখা দিয়ে থাকে, বা তোমাদের মনে হচ্ছে একটু গায়ে জ্বর আছে, সর্দি আছে, গলায় ব্যথা আছে, তো এই টাইপের অনেক কিছু সিম্পটম দেখা যায়, এখন নন সিমটোমেটিক হয়ে গেছে, এরকম যদি কোনো প্রবলেম তোমাদের দেখা যায়, তোমরা আগেই হেল্পলাইন নাম্বারে কল করো, আর তোমাদের নিয়ারেস্ট যেখানে কোভিড টেস্ট হয় সেখানে গিয়ে অন্তত তোমরা কোভিড টেস্টটা করো। মিনিমাম 2800 টাকা লাগে একটা কোভিড টেস্ট করতে, বেশিক্ষণের নয়, 5 মিনিটের কোভিড টেস্ট লাগে, 5 মিনিট হতে। এর জন্য কি কি দরকার হতে পারে তোমরা বলে দিচ্ছি, প্রেসক্রিপশনের 2 কপি জেরক্স, আর এর সাথে 2টো আধার কার্ডের জেরক্স তোমরা সেটা জমা দেবে সেখানে গিয়ে। আর তোমাদের টেস্ট হবে, 5 মিনিট সময় লাগবে, দেন 24 ঘন্টা পর তোমরা তোমাদের ফোনে বাই মেসেজ থ্রু, গভর্নমেন্টের মেসেজ থ্রু, তোমরা তোমাদের অ্যান্সারটা জেনে যাবে যে অ্যাজ ইউজুয়াল তোমাদের কোভিড পজিটিভ না নেগেটিভ সেটা তোমরা জেনে যাবে। যদি পজিটিভ হয় কি কি নেবে তাও আমরা তোমাদের সাথে শেয়ার করব, অলরেডি শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমাদের যত চেনা পরিচিত লোক আছে সবার সাথে শেয়ার করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তুমিও সচেতন থাকতে পারো, আর তোমার বন্ধুরা, তোমার রিলেটিভ, আত্মীয় পরিজন সবাই যাতে সচেতন থাকতে পারে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, গুড ডে অ্যান্ড গুড বাই।